হ্যালো বন্ধুরা, রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে দেখো নতুন একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। আজকে আমরা সেই ভ্যাকান্সি সম্বন্ধে আলোচনা করে নেব। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ rkmbba.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা যদি ডান দিকে দেখো তিনটি অপশান দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো নিউ রিক্রুটমেন্ট বলে ওপরে ব্লিঙ্ক করছে একটি অপশান, এছাড়া নিচের দিকে স্ক্রোল করলেও রিক্রুটমেন্ট বলে একটি সেকশন দেখা যাচ্ছে। আমরা রিক্রুটমেন্ট বা নিউ রিক্রুটমেন্ট যে কোনো একটি অপশানে ক্লিক করলাম। করার পরে দেখো বন্ধুরা আওয়ার কেরিয়ার বলে এখানে অপশানটি দেখা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট হেল্পার পদে ভ্যাকান্সি রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান 8 এবং এজ লিমিট 40 বলা রয়েছে। এসসি এসটি ওবিসি যারা আছো তারা একটি রিল্যাক্সেশন পাবে আপার এজ লিমিটের ক্ষেত্রে। আজকেই প্রকাশিত হয়েছে, তো নোটিফিকেশনটি চলো একবার ফুল দেখে নেওয়া যাক। তো এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন। দেখো বন্ধুরা আজকের ডেট দিয়ে বেরিয়েছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি ছাত্রবাসে হোস্টেল অ্যান্ড মেসে একটি সহকারী সহায়ক পদের জন্য, অ্যাসিস্ট্যান্ট হেল্পার পদের জন্য কেবল পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রার্থীর বয়স লেখা আছে 1/1/2023 অনুযায়ী 40 অনূর্ধ্ব, যোগ্যতা ক্লাস 8। বিজ্ঞাপন প্রকাশের 15 দিনের মধ্যে দরখাস্ত করতে হবে নিচের দেওয়া এই ঠিকানায়, সম্পাদককে উদ্দেশ্য করে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, নরেন্দ্রপুর, কলকাতা 700103। তো আজকে বেরিয়েছে, সুতরাং আজ থেকে 15 দিন অর্থাৎ প্রায় 17-18 তারিখের মধ্যে তোমরা আবেদন করবে যারা ইচ্ছুক রয়েছ। এবং সেম নোটিফিকেশনটি ইংলিশে নিচে লেখা আছে। কোনো রকম কোয়ারিজ থাকলে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করে নিতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম ছোটো ছোটো আপডেটসগুলো পাওয়ার জন্য। আমি এরকম আপডেটস নিয়ে আসতে থাকি তোমাদের জন্য। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই।